দেশটা বিক্রি হয়ে যাক আপনারা কি চান মা বোনদের সম্মান বিক্রি হয়ে যাক আপনারা কি চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাক আপনারা কি চান সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া হোক দিশাহীন উদ্ভ্রান্ত মিথ্যা মানুষকে সামান্য চটকদারি করে বিভ্রান্ত করার মরিয়া চেষ্টা তিনটা এজেন্ডায় উনি রাজনীতি করছেন ভাই পিসির মিথ্যা আর ধববাজি যে কবে শেষ হবে বাংলার মানুষ এখন সেখান থেকেই পরিত্রাণ চাইছে প্রতিদিন একই 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 মিথ্যা ভণ্ডামি আপনারা জানেন ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড বাংলা করলে যেটা দাঁড়াবে অভিন্ন দেওয়ানি বিধি বা আরো যদি সরলীকরণ করি এক দেশ এক আইন এই এক দেশ এক আইন এবারে বিজেপির ইশতেহার বা ম্যানিফেস্টো আছে অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার যদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তাহলে এই এক দেশ এক আইন অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কোড এই দেশে চালু হবে ইতিমধ্যেই একটা খবর আপনাদের দিয়ে রাখি উত্তরাখণ্ডে এই অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে গেছে অভিন্ন দেওয়ানি বিধি যদি দেশে চালু হয় তাহলে কি কি হবে সেটা প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বোঝাচ্ছেন সংবিধান শেষ হয়ে যাবে দেশ বিক্রি হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে সংখ্যালঘুরা শেষ হয়ে যাবে একজন বাঙালি হয়ে এই বাঙালি জাতিকে কতটা মূর্খ ভাবতে পারে প্রতিদিন আমাদের মুখ্যমন্ত্রী তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনলে বোঝা যায় বিরোধী দলের নেতা বলছেন এই ধববাজি আর কতদিন চলবে প্রতিদিন প্রতিদিন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটাকে ঢপবাজি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা সবটা দেখাবো আপনাদের একজন মহিলা তা আবার রাজ্যের মুখ্যমন্ত্রী ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বাংলার মানুষকে কতটা ভুল বোঝাতে পারেন সেটা দেখতে এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ দেশের সকল সম্প্রদায় সকল ধর্মের জন্য সমস্ত দেশের মানুষদের জন্য একটাই আইন থাকবে একটাই আইন আছে অনেক ক্ষেত্রেই একটা আইন আছে ভারতীয় চুক্তি আইন দেওয়ানি কার্যবিধি পণ্য বিক্রি আইন সম্পত্তি হস্তান্তর আইন অংশীদারি আইন এই সমস্ত আইন আমাদের দেশে আছে এক পুলিশ আইন আছে আমাদের দেশে ভারতবর্ষের সমস্ত জায়গায় একটাই পুলিশের আইন ইলেকশন আইন এই যে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেছে গোটা দেশ জুড়ে একটাই নির্বাচনী আইন আমাদের আছে গোটা ভারতবর্ষের সমস্ত ধর্মের সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য শুধু ইউসিসি দরকার কেন কারণ বাকি যেগুলো পড়ে আছে এই এক 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 বিবাহ বিবাহ আইন 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 বিচ্ছেদ উত্তরাধিকার দত্তক এগুলো বিভিন্ন ধর্মের ক্ষেত্রে বিভিন্ন সম্প্রদায়ের জন্য আলাদা গোটা ভারতবর্ষে এটাকেই ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ এক দেশ এক আইন করার জন্য উঠে পড়ে লেগেছে মোদী সরকার এক দেশ এক আইন আমাদের দেশটা কি ধর্ম নিরপেক্ষ দেশ যদিও ধর্ম নিরপেক্ষ দেশ হওয়াটা উচিত ছিল না কারণ আপনারা জানেন উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট রাতে যখন পাকিস্তান আলাদা হয়ে গেল তখন ভারতবর্ষ থেকে অখণ্ড ভারতবর্ষ থেকে শুধুমাত্র মুসলিমদের দেশ বলে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুটো খণ্ড আলাদা করা হয়েছিল নিয়ম অনুযায়ী জওহরলাল নেহরু সরকার করেনি সেটা আলাদা কথা নিয়ম অনুযায়ী বাকি খণ্ড দেশটা হিন্দুদের দেশ হওয়া উচিত ছিল হয়নি সেটা আলাদা কথা এই মুহূর্তে আমাদের দেশ সংবিধান অনুযায়ী ধর্ম নিরপেক্ষ দেশ একটা ধর্ম নিরপেক্ষ দেশে প্রত্যেকটা ধর্মের জন্য আলাদা আলাদা আইন কেন থাকবে প্রত্যেক ধর্মের জন্য আলাদা বিবাহ আইন আলাদা উত্তরাধিকারী আইন আলাদা দত্তক আইন আলাদা বিবাহ বিচ্ছেদ আইন কেন থাকবে তাই মোদী সরকারের ইস্তেহারে বিজেপির ইস্তেহারে এবার সুযোগ পেয়েছে এক দেশ এক আইন ইউনিফর্ম সিভিল কোড চালু হবে আর সেটা দেখার পরেই বাংলার মানুষকে একেবারে নির্লজ্জ মিথ্যা কথা প্রতিদিন বলে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভেজাল কারণ তিনি সেই ব্রাহ্মণের গল্পটা জানেন ব্রাহ্মণ আর ছাগলের গল্পটা আপনারাও জানেন একটা বামুন গলায় করে ভক্তদের দেওয়া ছাগল নিয়ে যাচ্ছিল মাথায় করে আপনারা জানেন পাঁচজন দুষ্কৃতি এক এক করে বলতে শুরু করলো প্রথমে একজন বললেন ও বামুন ঠাকুর এই গাধাটাকে গলায় চাপিয়ে কোথায় নিয়ে যাচ্ছ তারপর কিছু দূর পর আবার একজন বলল গাধাটাকে ঘরে চাপিয়ে কোথায় নিয়ে যাচ্ছো একজন দুজন তিনজন বলার পর বামুনের সন্দেহ হলো সত্যি তো এটা ছাগল না গাধা চতুর্থ জন বলল এই গাধাটাকে নিয়ে কোথায় যাচ্ছ পঞ্চম জন দুষ্কৃতি যখন বলল তখন বামুন শিওর হয়ে গেল এটা ছাগল নয় গাধা ছাগলটাকে নামিয়ে চলে গেল সেই ছাগলটা দুষ্কৃতীদের পেটে গেল এই গল্প আপনারা ছোটবেলায় অনেক শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাস্তা নিয়েছেন একই কথা প্রতিটা জনসভাতে বারবার 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 বলতে বলতে মানুষের মনে এটা ঢুকিয়ে দাও যে তিনি সত্য কথা বলছেন প্রতিদিন যদি একটা মিথ্যা কথা বলা যায় প্রতিদিন বারবার তাহলে মানুষ ভাবে ওটাই সত্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী খুব খারাপ লাগে যে একজন শিক্ষিত মানুষ হয়েও কিভাবে এরকম অশিক্ষিতের মতন মতন অযোগ্যের প্রতিদিন জেনে জেনে কি না না আমি জানি এভাবে অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বাংলার মানুষকে মিথ্যা কথা বলে চলেছেন বাংলারই মুখ্যমন্ত্রী শুনুন আজকে কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী ইউনিফর্ম সিভিল কোড নিয়ে শুনুন আপনারা আপনারা কি চান দেশের সংবিধানটা ভেঙে যাক আপনারা কি চান আমার কয়েকটা কথা দেশটা বিক্রি হয়ে যাক আপনারা কি চান মা বোনদের সম্মান বিক্রি হয়ে যাক আপনারা কি চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাক আপনারা কি চান সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া হোক আপনারা কি চান অভিষিদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক তপশিলিদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক সংখ্যালঘুদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক দলিতদের অস্তিত্ব করে কেড়ে নেওয়া হোক ধর্মে ধর্মে ভাগাভাগি করে সব ধর্মকে সব ধর্মকে শেষ করে দেওয়ার জন্য ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে হিন্দুদের কোনো লাভ এতে হবে না এবং যার জন্য আজ দেশ বিক্রি হয়ে যাচ্ছে জাতি বিক্রি হয়ে যাচ্ছে ধর্ম বিক্রি হয়ে যাচ্ছে সংবিধান বিক্রি হয়ে যাচ্ছে কি নিয়ে থাকবেন আগামী দিন যদি বিজেপি আসে কারো স্বাধীনতা থাকবে না এনআরসি করে সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে কে করে সব তাড়িয়ে দেবে অভিন্ন দেওয়ানি বিধি ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করে দিয়েছেন সেটা পেশ হয়ে গেছে ভারতবর্ষের প্রথম রাজ্য উত্তরাখণ্ড যেখানে এই অভিন্ন বিধি চালু হলো মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় এলে ঠিক যেমন তিন তালাক উঠে গেছে ঠিক যেমন কাশ্মীরের তিনশো বিশেষ ধারা উঠে গেছে তেমনি আমরা আশা করছি যে অভিন্ন দেওয়ানিবিধি ইউনিফর্ম সিভিল কোর্ট এই দেশে চালু হবে মমতা বন্দ্যোপাধ্যায় ইউসিসি নিয়ে কতটা ভুল বোঝাচ্ছেন সেটা বুঝিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি শুনুন আপনারা ওনার কোনো বক্তব্যে পজিটিভিটি নেই মুসলমান এলাকায় গিয়ে এনআরসির ভয় দেখানো হিন্দু এলাকায় এসে আবাসের লোক দেখানো এই কাজ করা ছাড়া উনি কোন কাজটা করেছেন আর লক্ষ্মীর ভাণ্ডার ভয় বন্ধ হয়ে যাবে বলে মহিলাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দাও আর এই লক্ষ্মীর ভাণ্ডার সরকারি কর্মসূচি মোদিজির যে স্কিম আমরা তো দু হাজার একুশে জিততে পারিনি সাতাত্তরে আটকে গিয়েছি ওরা দুশো সিট পেয়েছে আমাদের একশো দরকার ছিল প্রধানমন্ত্রী পি এম কিষান সম্মান নিধি মোদিজি বন্ধ করেছে পশ্চিমবঙ্গ উজালার গ্যাস বন্ধ করেছে কেন্দ্রের যে স্কিম থেকে বেনিফিট পায় একজনেরও ক্ষতি হয়েছে এটা করা যায় কোনো সরকার করতে পারে সরকার ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল সরকার নট ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অব দ্য পার্টি এটাই তো ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন তার মুখে কোনো পজিটিভিটি নেই তেরো বছরের কাজের তার যে যোগ হিসাব সেটা নেই কোনো দিশা নেই দিশাহীন উদ্ভ্রান্ত মিথ্যা মানুষকে সামান্য চটকদারি করে বিভ্রান্ত করার মরিয়া চেষ্টা তিনটা এজেন্ডায় উনি রাজনীতি করছেন ভাইপোকে এস্টাবলিশ করা মানে পরিবারবাদ দ্বিতীয় হচ্ছে সীমাহীন দুর্নীতি লাইফস্টাইলকে ল্যাভিস জায়গায় নিয়ে গেছেন আকাশে থাকেন নিচে নামেন না আর তিন হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি করে সনাতনীদেরকে আক্রমণ করা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন শাখা পলা সিঁদুর গলার কন্ঠি তুলসী মঞ্চ শঙ্খ প্রদীপ এই বাংলা থেকে মুছে যাক এই বাংলার বাঙালিরা এটা মুছতে দেবেন শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যের পরিকল্পনার কথা বলুন পঁয়তাল্লিশটা আসনে দাঁড়িয়েছেন যদি পঁয়তাল্লিশটা আসন জিততে পারেন যদি বিরোধীরা ক্ষমতা দখল করতে পারে ভবিষ্যতে কি করবেন ভারত হলে সেসব বলুন না হয় বাংলার মানুষকে শুধুমাত্র ইউসিসি নিয়ে একেবারে নির্ভেজাল মিথ্যা কথা বলে চলেছেন বাংলার এত আমি কোনো রাজনৈতিক নেতাকে দিতে দেখেনি হয় তিনি নিজে জানেন না আর না হলে বাংলার মানুষকে মানে আমাদেরকে মূর্খ ভাবতেন স্বাভাবিকভাবে তার মূর্খ ভাবারই কথা আমাদের কারণ আমরা এত বড় মূর্খ এত কিছু জানার পর চুরি দুর্নীতি এত কিছু দেখার পরেও দু হাজার একুশে বিধানসভা ভোটে এই তোলা সরকারটা কি ভোট দিয়েছি আমাদের মূর্খ আর কে আছে তাই আমাদেরকে এই বাংলার ভোটারদের মূর্খ ভাবার তার কারণও আছে কি বলেন আপনারা ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রতিদিন এই বাংলার মানুষকে মিথ্যা বলে চলেছেন সংখ্যালঘু মানুষদের উস্কানি দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মেইনস্ট্রিম মিডিয়া বাংলার টিভি চ্যানেল এবং খবরের কাগজগুলো পাবানদের বিজ্ঞাপন পে এই সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরবে না নজরে রাখুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের ঘটনা যেগুলো মেইনস্ট্রিম মিডিয়া চেপে যাওয়ার চেষ্টা করে আমরা সেই ঘটনাগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কারণ আমরা এই ধরনের মিথ্যা চেপে রাখতে দেব না